হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকের ক্লাস থাকছে এনভায়রনমেন্টাল স্টাডিজের ওপর, আজ থাকছে ইভিএসের ওপর একটি ম্যারাথন ক্লাস। 50টা প্রবলেম নিয়ে থাকছে আজকের ক্লাস, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের আরও একবার প্র্যাকটিস হয়ে যাবে এবং ক্লাসটি ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করনি, তারাও কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন ভারতীয় বিজ্ঞানী পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন? প্রথম অপশান বলছে জগদীশচন্দ্র বসু, নেক্সট বলছে প্রফুল্লচন্দ্র রায়, নেক্সট হচ্ছে এপিজে আব্দুল কালাম, পরবর্তী বলছে সিভি রামন। তাহলে সঠিক উত্তর কোনটি? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, যে তাজমহলে স্টোন ক্যান্সারের কারণ কি? বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ না তেজস্ক্রিয় দূষণ? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বায়ু দূষণ। পরবর্তী প্রশ্ন দেখো, যে গঙ্গা দূষণ প্রতিরোধ ও দূষিত জলের শোধন সম্পর্কিত গৃহীত প্রকল্পটির নাম কি? গঙ্গা দূষণ প্ল্যান, গঙ্গা অ্যাকশন প্ল্যান, পরবর্তী বলছে গঙ্গা শোধন প্ল্যান, নেক্সট বলছে গঙ্গা বাঁচাও প্ল্যান। তাহলে সঠিক উত্তর কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, গঙ্গা অ্যাকশন প্ল্যান। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে গ্রিন বেঞ্চ হলো ইকো ক্লাবের সদস্যবৃন্দ, পরবর্তী বলছে পার্কে ভ্রমণকারীদের বসার স্থান, নেক্সট বলছে চা চাষে ব্যবহৃত নতুন প্রযুক্তি, পরবর্তী বলছে কলকাতা হাইকোর্টে পরিবেশ বিষয়ক মামলা নিষ্পত্তির বেঞ্চ। তাহলে সঠিক উত্তর কোনটি? গ্রিন বেঞ্চ হচ্ছে অপশান টি, কলকাতা হাইকোর্টের পরিবেশ বিষয়ক মামলার নিষ্পত্তির বেঞ্চ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বলছে আর্থ স্ক্যানের কাজ কী? প্রথম অপশান বলছে বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ, নেক্সট বলছে ওজন স্তরের ক্ষয় নিয়ন্ত্রণ, পরবর্তী বলছে পরিবেশ বিষয়ক নিবন্ধ প্রকাশ, নেক্সট বলছে বিপন্ন প্রাণীদের তালিকা প্রস্তুতি। তাহলে সঠিক উত্তর কোনটি? অপশান সি, পরিবেশ বিষয়ক বিভিন্ন নিবন্ধ বা প্রবন্ধ প্রকাশই হচ্ছে আর্থ স্ক্যানের প্রধান কাজ। পরবর্তী প্রশ্ন দেখো, যে পারমাণবিক শক্তি উৎপাদনের অন্যতম বা প্রধানতম সমস্যা কী? জল দূষণ, তেজস্ক্রিয় দূষণ, বায়ু দূষণ না মৃত্তিকা দূষণ? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, তেজস্ক্রিয় দূষণ। পরবর্তী প্রশ্ন দেখো, যে একটি পরাশ্রয়ী উদ্ভিদের নাম কি? স্বর্ণলতা, তুলো, গাজর না পটল? তাহলে সঠিক উত্তর কোনটি? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্বর্ণলতা হচ্ছে একটি পরাশ্রয়ী উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন দেখো, যে সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে পাওয়া যায় ক্যালসিয়াম, ফসফরাস, আয়োডিন না সবগুলোই সঠিক? তাহলে এই তিনটি পাওয়া যায় সামুদ্রিক মাছে, তাহলে সবগুলোই সঠিক, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, যে প্রজাতিকে গত 50 বছরে তার স্বাভাবিক বাসভূমিতে নির্দিষ্টভাবে দেখা যায়নি তাকে কি বলা হয়? বিরল প্রজাতি, লুপ্ত প্রজাতি, বিপন্ন প্রজাতি না লুপ্ত প্রায় প্রজাতি? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, লুপ্ত প্রজাতি বলা হয় যদি গত 50 বছর তাদের দেখা না যায় তাদের নির্দিষ্ট বাসভূমিতে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, যে স্বাভাবিক বাসস্থানের পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কি বলা হয়? এটা সকলেই জানো, এটা সঠিক উত্তর হচ্ছে যে এটাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, যে পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য হলো মানস, কাজিরাঙ্গা, জলদাপাড়া না শিমলিপাল? তাহলে এখানে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, জলদাপাড়া হচ্ছে পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য। পরবর্তী প্রশ্ন দেখো, যে সুন্দরবনের লোথিয়ান দ্বীপ কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? কুমির, বাঘ, হরিণ না পাখি? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, কুমিরের জন্য বিখ্যাত, এখানে কুমির সংরক্ষণ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, যে কবে ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান জিম কর্বেট বা কর্বেট ন্যাশনাল পার্ক গড়ে তোলা হয়েছিল? প্রথম অপশান বলছে 1885, নেক্সট বলছে 1878, নেক্সট বলছে 1936, পরবর্তী বলছে 1975। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1936 সালে। এটার প্রথমে নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক, বর্তমানে এটির নাম হচ্ছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক। পরবর্তী প্রশ্ন দেখো, যে পশ্চিমবঙ্গের সর্বশেষ কোন স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়? প্রথম অপশান বলছে ডুয়ার্স, নেক্সট বলছে তরাই, নেক্সট বলছে সুন্দরবন, নেক্সট বলছে শান্তিনিকেতন। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, শান্তিনিকেতন। পরবর্তী প্রশ্ন দেখো, যে জীববৈচিত্র্য শব্দটি যে পরিবেশকেন্দ্রিক সম্মেলনে জনপ্রিয়তা পায় তা হলো বসুন্ধরা সম্মেলন, বার্লিন কনফারেন্স, ভিয়েনা অধিবেশন, কিয়োটো সম্মেলন?
তাহলে সঠিক উত্তর কোনটি? অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, বসুন্ধরা সম্মেলন। পরবর্তী প্রশ্ন দেখো যে কানহা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত। প্রথম অপশান বলছে মধ্যপ্রদেশ, নেক্সট বলছে রাজস্থান, নেক্সট বলছে কেরল, পরবর্তী বলছে বিহার। তাহলে সঠিক উত্তর কোনটি? অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখো যে মাটিতে নাইট্রোজেনকে যোগ করে কোন অণুজীব, কোন অণুজীব যোগ করে মাটিতে নাইট্রোজেনকে। প্রথম অপশান বলছে রাইজোবিয়াম, নেক্সট বলছে প্রোটিয়াস, নেক্সট বলছে অ্যাজোটোব্যাক্টর, পরবর্তী বলছে ক্লটিডিয়াম। তাহলে সঠিক উত্তর কোনটি? অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, রাইজোবিয়াম। পরবর্তী প্রশ্ন দেখো বলছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল অবস্থিত কোথায় অবস্থিত। প্রথম অপশান বলছে কাজিরাঙ্গা, নেক্সট বলছে সুন্দরবন, নেক্সট বলছে জলপাইগুড়িতে, নেক্সট বলছে আরব মহাসাগরের উপকূলে। তাহলে অবশ্যই সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি, সুন্দরবনে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে এনভায়রনমেন্ট কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে, ফরাসি, ইংরেজি, ল্যাটিন না গ্রিক। তাহলে এখানে দেখো সঠিক উত্তর হচ্ছে ফরাসি শব্দ থেকে। ফরাসি শব্দ এনভায়রনার, এই যে শব্দটা সেটা থেকে কিন্তু উৎপন্ন হয়েছে আমাদের এই এনভায়রনমেন্ট শব্দটা, যার অর্থ হচ্ছে বেষ্টন করা বা বেষ্টিত থাকা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটি হলো। তাহলে এখানে সঠিক উত্তর একবারেই আমি বলে দিচ্ছি, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, এমআইসি, মিক বা মিথাইল আইসোসায়ানেট। ঠিক আছে, অনেক সময় এই মিকের ফুল ফর্মও জানতে চায়, এটাও কিন্তু সঠিকভাবে জেনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে যে গ্রিন মোল্ড কাকে বলা হয়, অ্যাগারিকাসকে, অপশান বি বলছে মিউকরকে, নেক্সট বলছে পেনিসিলিয়ামকে, পরবর্তী বলছে ইস্টকে। এখানের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পেনিসিলিয়ামকে বলা হয় গ্রিন মোল্ড। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে বিজ্ঞানসম্মতভাবে রেশম মত প্রতিপালনকে কি বলা হয়। প্রথম অপশান বলছে সেরিকালচার, নেক্সট বলছে পিসিকালচার, নেক্সট বলছে এপিকালচার, নেক্সট বলছে ল্যাক কালচার। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সেরিকালচার বলা হয়। আর এপিকালচার হচ্ছে মৌমাছি প্রতিপালনকে, আর পিসিকালচার হচ্ছে মৎস্যচাষকে বা মাছ চাষকে বলা হয় পিসিকালচার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে ফটোভোল্টিক প্রযুক্তির দ্বারা কোনো বিদ্যুৎ উৎপাদন করাকে কোন বিদ্যুৎ উৎপাদন করা হয়। ঠিক আছে, প্রথম অপশান বলছে তাপবিদ্যুৎ, নেক্সট বলছে জলবিদ্যুৎ, নেক্সট বলছে সৌরবিদ্যুৎ, নেক্সট বলছে ভূতাপীয় বিদ্যুৎ। এখানে সঠিক উত্তর কোনটি? অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, সৌরবিদ্যুৎ। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে যে বিশ্ব প্রাণী দিবস হিসাবে পালিত হয় কোন দিনটি। প্রথম অপশান বলছে 2nd অক্টোবর, নেক্সট বলছে 3rd অক্টোবর, নেক্সট বলছে 4th অক্টোবর, পরবর্তী বলছে 5th অক্টোবর। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 4th অক্টোবর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলছে যে কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। প্রথম অপশান বলছে 5th মে, নেক্সট বলছে 5th জুন, নেক্সট বলছে 5th জুলাই, নেক্সট বলছে 5th অগস্ট। তাহলে সঠিক উত্তর কোনটি বিশ্ব পরিবেশ দিবস? অপশান বি, 5ই জুন বা 5th জুন। পরবর্তী প্রশ্ন দেখো যে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত শতাংশ, 1.5%, 0.21%, 0.03% না 20.94%। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 0.03%। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল, 1975, পরবর্তী বলছে 1987, নেক্সট বলছে 1984, পরবর্তী বলছে 1990। তো সঠিক উত্তর কোনটি? অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, 1984। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো বলছে স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি না ভিটামিন ডি। তো সঠিক উত্তর কোনটি? অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, ভিটামিন সি, ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কার্ভি রোগ হয়। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে যে খনিজ তেলের সঙ্গে যে গ্যাস সঞ্চিত থাকে তাকে কি বলা হয়। প্রথম অপশান বলছে মিথেন গ্যাস, নেক্সট বলছে কাঁদানে গ্যাস, নেক্সট বলছে এলপিজি গ্যাস, নেক্সট বলছে প্রাকৃতিক গ্যাস। তাহলে সঠিক উত্তর কোনটি? অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, প্রাকৃতিক গ্যাস। পরবর্তী প্রশ্ন দেখো যে মারিয়ানা খাত পৃথিবীর কোন মহাসাগরে রয়েছে। প্রথম অপশান বলছে ভারত মহাসাগর, নেক্সট বলছে বঙ্গোপসাগর, নেক্সট বলছে প্রশান্ত মহাসাগর, পরবর্তী বলছে আটলান্টিক মহাসাগর।
সঠিক উত্তর হচ্ছে এই যে মারিয়ানা খাত বা যেটাকে মারিয়ানা ট্রেঞ্চ বলা হয় সেটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, যে বায়ুস্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে তার নাম কি? প্রথম অপশান বলছে ট্রপোস্ফিয়ার, নেক্সট বলছে এক্সোস্ফিয়ার, নেক্সট বলছে আয়নোস্ফিয়ার, নেক্সট বলছে কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর কোনটি এখানে? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আয়নোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, যে ফসজিন গ্যাস কাকে বলা হয়? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, কার্বনিল ক্লোরাইড। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কার্বনিল ক্লোরাইডকে বলা হয় ফসজিন গ্যাস। পরবর্তী প্রশ্ন দেখো, যে বর্তমানে ভারতে কয়টি জাতীয় উদ্যান রয়েছে? 104, 105, 106, 107। এটা সকলেই জানো, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 106টি। পরবর্তী প্রশ্ন দেখো, চিপকো আন্দোলনে চিপকো কথার মানে কি? কেটে ফেলা, বাঁচিয়ে রাখা, জড়িয়ে ধরা না নষ্ট করা? চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের সবথেকে জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? প্রথম অপশান বলছে বিহার, নেক্সট বলছে পশ্চিমবঙ্গ, নেক্সট হচ্ছে উড়িষ্যা, নেক্সট হচ্ছে পাঞ্জাব। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? বিহার হচ্ছে সবথেকে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য। পরবর্তী প্রশ্ন দেখো, যে সর্দার সরোবর প্রকল্প কোন নদীকে কেন্দ্র করে পরিকল্পিত হয়েছে? কুন্তি, কাবেরী, নর্মদা না তাপ্তি? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, নর্মদা নদীকে কেন্দ্র করে সর্দার সরোবর বাঁধটা বা প্রকল্পটা কিন্তু তৈরি হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? 8 মার্চ, 8 জুলাই, 8 সেপ্টেম্বর না 8 মে? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 8 মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? বাবা আমতে, স্বামী বিবেকানন্দ, এম এস স্বামীনাথন না মেধা পাটেকর? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এম এস স্বামীনাথনকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক। পরবর্তী প্রশ্ন দেখো, যে অ্যাসিড বৃষ্টি শাকসবজি ধ্বংস করে তার কারণ এতে আছে কি? আছে এর মধ্যে বলছে ওজোন, নেক্সট বলছে সালফিউরিক অ্যাসিড, নেক্সট নাইট্রোজেন, নেক্সট বলছে কোনোটিই নয়। তাহলে অবশ্যই হচ্ছে সালফিউরিক অ্যাসিড, কারণ বাতাসে যে সালফার ডাইঅক্সাইডের সাথে জলে বৃষ্টির সাথে এটা মিশে গিয়ে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, বলছি হেপাটাইটিস এ অ্যান্ড ই এর কারণ হলো অ্যাগারিকাস, ভাইরাস, ব্যাকটেরিয়া না কোনোটিই নয়? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ভাইরাস। পরবর্তী প্রশ্ন বলছে দেখো, সবচেয়ে উৎকৃষ্ট কয়লা হলো পিট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট না লিগনাইট? সঠিক উত্তর হচ্ছে অ্যান্থ্রাসাইট, এতেই সবথেকে বেশি কার্বনের পরিমাণ রয়েছে, সেই জন্য এটাকে বলা হয় সবচেয়ে প্রকৃষ্ট কয়লা বা উৎকৃষ্ট কয়লা। পরবর্তী প্রশ্ন দেখো, যে মাউন্ট এভারেস্ট হয় ভারতের একটি অংশ, তিব্বতের একটি অংশ, নেপালের একটি অংশ না মায়ানমারের একটি অংশ? তাহলে মাউন্ট এভারেস্ট হচ্ছে অপশান থ্রি, নেপালের একটি অংশ। পরবর্তী প্রশ্ন দেখো, যে রেশারপিন নামক ওষুধ পাওয়া যায় ধূত্রা গাছ থেকে, আকন্দ থেকে, সর্পগন্ধা থেকে না কালমেঘ থেকে? তাহলে সর্পগন্ধা গাছ থেকে কিন্তু রেশারপিন পাওয়া যায়, ঠিক আছে? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, যে জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কি? বনভূমি হার হ্রাস, ভূমিক্ষয়, অম্লবৃষ্টি, কোনোটিই নয়? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বনভূমি হ্রাস। পরবর্তী প্রশ্ন দেখো, যে এয়ার পলিউশন গ্রন্থের লেখককে? পার্কিন্স, আর্মস, পরবর্তী বলছে বটকিং ওকলার, নেক্সট বলছে উপরের কেউই নয়। সঠিক উত্তর হচ্ছে এই এয়ার পলিউশন বইটা কিন্তু একটি বিখ্যাত গ্রন্থ, এটার লেখক হচ্ছে পার্কিন্স, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, যে একটি শর্করা ভঙ্গকারী উৎসেচক হলো পেপসিন, টায়ালিন, লাইপেজ না পিত্তরস? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, টায়ালিন। টায়ালিন হচ্ছে শর্করা ভঙ্গকারী, আর পেপসিন হচ্ছে প্রোটিন ভঙ্গকারী, আর লাইপেজ হচ্ছে ফ্যাট ভঙ্গকারী, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, যে লাইপেজ উৎসেচক ফ্যাটকে কিসে পরিণত করে? পেপটনে, মল্টেজে, ফ্যাটি অ্যাসিডে না মল্টোজে? তাহলে সঠিক উত্তর হচ্ছে আমি লাইপেজ বললাম, ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ফুসফুসের বাইরের আবরণকে কি বলা হয়? এটা সকলেরই জানা, ফুসফুসের বাইরের আবরণকে বলা হয় অপশান এ, প্লুরা, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে বাস করে?
8%, 10%, 11% না 12%? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, প্রায় 8%, 7.79। এটাকে অ্যাপ্রক্স 8% ধরে নিয়ে আমরা বলতে পারি মাত্র 8% কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করে। পরবর্তী প্রশ্ন দেখো, বর্তমানে ভারতে কয়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? এটি 50তম প্রশ্ন। এর অপশানগুলো কি কি বলছে, 40, 41, 42 না 43? তাহলে এই যে সঠিক উত্তরটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকে আমি খুব অল্প সময়ের মধ্যে 50টা প্রবলেম কমপ্লিট করালাম। তো তোমরা কেমন লাগলো ক্লাস অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারাও কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই কিন্তু এর উত্তরটা আমাকে কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, থ্যাংক ইউ।